আমার শিশুটি কি টয়লেট ট্রেনিং শুরু করার জন্য প্রস্তুত? আসসালামু আলাইকুম, মোহাম্মদ আজমার হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। শিশুর টয়লেট ট্রেনিং শেখানোর জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, প্রাথমিক যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার শিশুটিকে আদৌ টয়লেট ট্রেনিং এর জন্য রেডি কিনা সেটা জানতে হলে আপনাকে আমার এই সেশনটা মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, প্রথম যে জিনিসটা হলো ক্রনোলজিক্যাল এজ। ক্রনোলজিক্যাল এজটা কি? যেটা হলো যে আপনার অ্যাকচুয়াল বয়স। হ্যাঁ, অ্যাকচুয়াল বয়স, যেমন আপনার বয়স হলো, মনে করেন যে একটা শিশুর বয়স হলো 5 বছর, এটা হলো তার অ্যাকচুয়াল বয়স। আর ডেভেলপমেন্টাল এজ হলো সেটা তার যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্ট, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, এই যে যে 5টা ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এই মাইলস্টোন অনুযায়ী তার ডেভেলপমেন্টাল এজটা কত। একটা 5 বছরের শিশু দেখা যাবে যে ডেভেলপমেন্টাল এজ 2 বছরের একটা বাচ্চার মতো হতে পারে, 3 বছরের একটা বাচ্চার মতো হতে পারে, 4 বছরের একটা বাচ্চার মতো হতে পারে, ওইটা হলো তার ডেভেলপমেন্টাল এজ। তো স্বাভাবিকভাবে আমরা ধরে থাকি ক্রনোলজিক্যাল এজ যদি 18 মাস, হ্যাঁ 18 মাস পরে গিয়ে এটা শুরু করা যাবে। 18 বছর আগে টয়লেট ট্রেনিংটা আসলে শুরু করার প্রয়োজন নাই, তবে অবশ্যই 4 বছর বয়সে টয়লেট ট্রেনিংটা অবশ্যই শুরু করতে হবে, এবং 4-5 থেকে 6 বছরের মধ্যে শিশু টয়লেট ট্রেনিং এ ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। তারপর হলো তার পারফরমেন্স লেভেল অফ কনসিডারেশন। কনসিডারেশনটা উচিত, যে ডেভেলপমেন্টাল লেভেলের কথা বললাম, দেখলো যে তার ক্রনোলজিক্যাল এজ 6 বছর কিন্তু তার ডেভেলপমেন্টাল এজ হলো 2 বছর 3 বছর, তাহলে আপনি কিভাবে তাকে শিখাবেন? হ্যাঁ, তাকে তো আগে তার ডেভেলপমেন্টাল এজটাকে বাড়াতে হবে, কারণ তার যে এই যে যে আপনি যে কমেন্টগুলো দিবেন, হ্যাঁ যে কমেন্টগুলো দিবেন, ইনস্ট্রাকশনগুলো দিবেন, সেগুলো ফলো করার অ্যাবিলিটি তার থাকতে হবে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে লেভেল অফ অ্যাওয়ারনেস, সে কতটা অ্যাওয়ার। দেখা গেছে যে শিশুটা কি টয়লেটে যাওয়ার কোনো প্রয়োজনটা সে শো করতেছে কিনা, হ্যাঁ হ্যাঁ সে কোনো অন্যভাবে সে ডেমনস্ট্রেট করতেছে কিনা, সে কখনো প্রস্রাবের রাস্তায় হাত দেওয়া বা একটু অস্থিরতা প্রকাশ করা, একটু দৌড়াদৌড়ি করা, মানে কোনো সিমটম বা সাইন দেখাচ্ছে কিনা আপনাকে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আরেকটা হলো যে টয়লেটের জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, যে এই যে যে ইন্টারেস্ট গুলো, যে টয়লেটে যাওয়ার জন্য ইন্টারেস্ট করা, হ্যান্ড ওয়াশ করা, ঠিক না, যে এই যে ড্রেসিং করা এবং আনড্রেসিং করা, এগুলো কিন্তু টয়লেটের সাথে যুক্ত, মানে জামা খোলা, জামা পরা, হ্যাঁ টয়লেটের সাথে কিন্তু অনেক কিছু জড়িত। শুধু যে গেলেন, গেলা বাচ্চাটা গেল আর টয়লেট করলো হয়ে গেলো তা কিন্তু না, তার এইটার সাথে হাত ধোয়া জড়িত, প্যান্ট খোলা, প্যান্ট পরা জড়িত, হ্যাঁ সুইচ অন অফ, একটা পরিবেশের সাথে খাপ খেয়ে কিছুক্ষণ বসে থাকা, হ্যাঁ এই জিনিসগুলো যেটা, হ্যাঁ ক্লিনিং করা, অনেকগুলো স্টেপ জড়িত। এই জিনিসটা কতটুকু অ্যাওয়ারনেস তার ভিতরে আছে, তার ভিতরে কোনো আগ্রহ আছে কিনা এই জিনিসটা। আরেকটা যেটা জিনিস হলো যে অবশ্যই শিশুরা 1 থেকে 2 ঘন্টা কি টয়লেটটা ধরে রাখতে পারে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। টয়লেট ট্রেনিং এর জন্য এটা খুবই জরুরি একটা জিনিস, সে হোল্ড করে রাখতে পারে কিনা এবং সে কতক্ষণ সময় নিজেকে মানে শুকনা রাখতে পারে, এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে সে বসতে পারে কিনা, হ্যাঁ টয়লেটে লো কোমর বা হাই কোমরে বসার এবিলিটি আছে কিনা, সে জামা কাপড় পরার সময় হাত বাড়াই দিচ্ছে কিনা, প্যান্টটা ইয়া করতেছে কিনা, নামানোর চেষ্টা করতেছে কিনা, এই জন্য জিনিসগুলো, এবং তার মেডিকেলি সে ফিট কিনা, তার কোনো সমস্যা আছে কিনা। অনেক বাচ্চাদের ইউরিন ইনফেকশন থাকতে পারে, হ্যাঁ বাউল ব্লাডারের সমস্যা থাকতে পারে। আচ্ছা, এবার আসুন কিভাবে আমি, হাউ ক্যান আই ডেভেলপ এ টয়লেট ট্রেনিং রুটিন, হ্যাঁ আমার শিশুর জন্য কিভাবে একটা টয়লেট ট্রেনিং রুটিন করতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে যখনই আপনি বুঝতে পারবেন যে আমার বাচ্চাটা ইউনিক, আমার বাচ্চাটা অন্য বাচ্চার মতো না, হ্যাঁ অন্য আপার থেকে শুনে কিন্তু আপনি বাচ্চা টয়লেট ট্রেনিং ওই নিয়মে করলে হবে না। হ্যাঁ অনেকেই বলবে যে আমি আমার বাচ্চাকে এভাবে টয়লেট দিছি, এভাবে শিখেছি, আমার বাচ্চা তো এমনি এমনিই শিখে গেছে, কতজনে কত কথা বলবে, তাদের কাছে যাওয়া যাবে না। দয়া করে একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং শুধুমাত্র টয়লেট নিয়ে ওনার সাথে কথা বলে বাচ্চার টয়লেটটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। তখন অকুপেশনাল থেরাপিস্ট কী করবে, বাচ্চার একটা সামারি তৈরি করবে, আপনাদের কাছ থেকে শুনবে, হ্যাঁ শুনে সে একটা অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার পরে উনি একটা কিছু প্ল্যান করবে, অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে কিছু প্ল্যান করবে। কিসের উপরে প্ল্যান করবে, এই যে যে অ্যাসেসমেন্টটা করলে অ্যাসেসমেন্টের উপরে কিছু প্রবলেম বের হয়েছে, কিছু সমস্যা বের হয়েছে, কিছু চিন্তা ভাবনা বের হয়েছে, সেইগুলোর উপরে উনি একটা প্ল্যান করবে। প্ল্যান করার পরে দেন উনি কিছু প্রোগ্রাম রেডি করে আপনাকে দিবে বাসায় ইমপ্লিমেন্ট করার জন্য, পাশাপাশি কিছু কাজ উনি ওনার সেন্টারে নিজে করবে। তো এটা কিন্তু ইউনিক হবে, হ্যাঁ এটা অন্য বাচ্চার সাথে মিলবে না। দয়া করে এক একটা বাচ্চার টয়লেট ট্রেনিং এক এক রকম।